কাউন্টিতে সারের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার কিছুক্ষণ আগে এভাবেই একা একা মাঠের ভেতরে বোলিং অনুশীলন করছিলেন সাকিব আল হাসান। এর কিছুক্ষণ পর মাঠে নেমে কাউন্টি চ্যাম্পিয়নশিপ নিজের রঙে রাঙিয়েছিলেন সাকিব। চার উইকেট নিয়ে হয়েছিলেন দলের সেরা বোলার। মঙ্গলবার সমারসেটের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন মাঠে নামার আগে সারে ক্রিকেট নিজেদের ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করেছিল, যেখানে দেখা যায় ব্যাটিং অনুশীলন করছেন সাকিব। দারুণ একটা কভার ড্রাইভ খেলে পেয়েছেন আশপাশে থাকা সবার বাহবা। প্রস্তুত ছিলেন ব্যাট হাতেও নিজের রঙিন সময় ধরে রাখতে, কিন্তু সাকিবের নিজের আর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সেই আশায় বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। ভক্তদের আক্ষেপ হয়তো আরও বাড়বে যখন তারা জানতে পারবেন আর মাত্র এক উইকেট পড়লেই হয়তো সাকিব নামতেন ব্যাটিংয়ে, কিন্তু তা আর হয়নি। ক্রিজে থাকা দুই ব্যাটার অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন বৃষ্টির সামনে অসহায় হয়ে। সে সময় স্যারের দলীয় সংগ্রহ 70 ওভারে 3 উইকেটের বিনিময়ে 169 রান। আগের দিন সমারসেটের করা 317 রানের জবাবে এদিন ব্যাটিং করতে নেমেছিলেন সাকিবের দলের দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। দলীয় 41 রানে ডম সিবলি আউট হন, 48 রানই ফিরে যান বার্নসও। এরপর রায়ান প্যাটেল ও বেন গেডেস হাল ধরেন। 50 পর গেডেস আউট হলে উইকেটে আসেন বেন ফোকস। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ফোকস 11 ও রায়ান 61 রানে নট আউট ছিলেন। আবারও খেলা শুরু হওয়ার পর একটা উইকেট যদি পড়ে তবেই ক্রিজে দেখা যাবে সাকিবকে, সেই সম্ভাবনাই প্রবল। এই ম্যাচের প্রথম দিন 33.5 ওভার বল করে 97 রানে 4 উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তারপরে সর্বোচ্চ ওভার বল করা বোলার হলেন ড্যানিয়েল ওরাল। তিনি হাত ঘুরিয়েছেন 17 ওভার, অর্থাৎ সাকিবের প্রায় অর্ধেক। বোঝাই যাচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দলে নিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহারই করতে চাইছে সারে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।